আজকে আমরা যাচ্ছি ম্যাম কোথায়? দমদম ক্যান্টনমেন্ট। হ্যাঁ, ওখানে মেকআপের বুকিং রয়েছে, পার্টি মেকআপ তিনজনের। তো আমরা পুরো রেডি শেডি হয়ে গিয়েছি, ব্যাগপত্র গুছিয়ে ফেলেছি, আর এবার শুধু বেরোনোর অপেক্ষা। আর ফুল ব্লগটা শেয়ার করবো, কেমনভাবে সাজলো না সাজলো বা আমরা কেমন সাজাতে পারলাম। তো চলো ফার্স্টে ট্রেনে ওঠা যাক। আমি চলুন। 2000 years later অনেক ধাক্কা ধুক্কি করে সেই ঢাকুরিয়া থেকে শিয়ালদা, সেটা থেকে দমদম ক্যান্টনমেন্টে অবশেষে আমরা এসে পৌঁছেছি। আর এখন এখানে ম্যাম পুরো নাজেহাল হয়ে গেছে, মানে ব্যাগ নিয়ে, আর আমার কাছেও একটা বড় ব্যাগ ছিল যেটা ম্যামের থেকেও ভারী। তো এখন আমরা আছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেতে। সত্যি বলছি, ট্রেনে এত ভিড় বলার মতো না। লাস্টে খুব কষ্ট করে, আর এই ব্যাগ আর ম্যামের কাছে একটা আছে, এত ভারী, মানে দুর্ধর্ষ ভারী। আর সত্যি বলতে মেকআপ করতে যাওয়াটা এত কিছু জিনিস নিয়ে না সহজ কথা না, এমনি এমনি কেউ অত টাকা নেয় না, এটা সত্যি কথা। আর ম্যাম আপনি কেমন নাজেহাল হয়েছেন বলুন? আমার অবস্থা খুবই খারাপ, চশমা উপরে উঠে গেছে, চশমা উপরে উঠে গেছে ম্যামের। তো এখন এখানে বেশি কথা বলার কারণে আমাদের অনেক লেট হয়ে গেছে, আমাদের অনেক ট্রেন লেট ছিল। তো এবারে যাবো, আপাতত আমরা যাচ্ছি যে ওয়েডিং হলটা বুক করা হয়েছিল সেখানে যাচ্ছি, কারণ হচ্ছে ওদের লেট হয়েছিল তার জন্য। বাট আমরা বুঝতে পারিনি, ভেবেছিলাম যে এখানেই মেকআপটা ওরা করবে আর কি, বাট না, তারপরে আমরা ফ্ল্যাটে গিয়েছিলাম ওদের, যাদের আর কি বুকিং ছিল তিনজনের, কিন্তু ওরা সাজুগুজু করেছিল চার পাঁচজন মতো। আর এই যে এখন আমরা ওয়েট করছি, অন্তত দেড় ঘন্টা ওয়েট করেছি, মানে এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ছিল, ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম খারাপ ভাবতে পারিনি, অনেকক্ষণ ওয়েট করিয়েছিল আমাদেরকে। সব থেকে বিরক্তিকর মুহূর্ত ছিল এই সময়টা, মানে খুব বিরক্ত লাগছিল। তো অনেক টাইম পরে ওরা মেকআপ করতে বসেছিল, আর চার পাঁচজন মতো মেকআপ করেছিল ওরা। তো এখানে এখন আমরা চলে এসেছি, বাট এখন এখানে আমাদের ওয়েট করতে হচ্ছে, কারণ ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, আর তারপরে ওরা অনেকজন সাজবে, তিনজনের কথা ছিল বাট এখানে অনেকজনের কথা হচ্ছে। আর এখানে এখন ডেকোরেশন হচ্ছে, ভীষণ ভীষণ সুন্দর করে ডেকোরেশন করেছে, আমি জানি না আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কি, বাট তাও বলার চেষ্টা করলাম। তো চলো, বেকার বসে থেকে কি হবে বলো, তাই ম্যাম একটু ফর্মা মারছিল আর আমি ভিডিও করে দিচ্ছিলাম ম্যামকে। এই কিছুক্ষণ পরে আমরা যাব মেকআপ করাতে, তার ওখানে গিয়ে এত তাড়াহুড়োরা বাঁধিয়ে দিয়েছিল যে সময়ই ছিল না ভিডিও করার, প্রচণ্ড বিজি হয়ে গেছিলাম, তাও একটু ছোটো ছোটো ক্লিপ করেছি। এই পুচকু মেয়েটাকে ভীষণ মিছি লাগছিলো, ম্যাম ওকে স্ট্রেট করে দিয়েছিল হেয়ারটা, অ্যান্ড বেঁধে দিয়েছিলাম আমি, আর মেকআপটাও ম্যাম করেছিল, আবার লাস্টে আমি করেছিলাম। তো ওকে খুব 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 মিষ্টি লাগছে দেখতে, আর ও ভীষণ খুশি হয়েছিল। তো তারপরে তোমরা একটা ফটো দেখে নাও, ঠিক আছে? আমরা যে কজনকে সাজিয়েছি সবার ফটো তো তুলতে পারিনি, বাট তিনজনের ফটো আমি তুলতে পেরেছি, তাই জন্য তিনজনের ফটোই দেখাচ্ছি। তো ও কিন্তু ভীষণ খুশি হয়েছিল, আর ওই যে ভীষণ দাঁড়িয়ে আছে উনি হচ্ছে ছেলের মা, মানে আর এটা হচ্ছে মাসি। তো আমি ওনাকেও সবার লাস্টে মেকআপ করিয়েছিলাম, আর খুব তাড়াহুড়ো করছিল সবাই, মানে এত তাড়াহুড়োর মধ্যে সাজানো যায় না সত্যি কথা, মানে একটু সময় তো দেওয়া উচিত আর কি, এতটুকু কম সময়ের মধ্যে কী করে লোক সাজাতে পারে। তাও যতটা মানে মোটামুটি হয়েছে, অতটা আমার পছন্দ হয়নি হেয়ার স্টাইল বলো বা কিছু, আমার মনে হচ্ছিলো যে আরেকটু বেটার হতে পারতো, বা আর একটু সময় দিলে হয়তো আরেকটু বেটার করে করতে পারতাম, এরকম মনে হচ্ছিলো আমার। তো তাও ওরা অনেক স্যাটিসফাই হয়েছিলো, ওদের নাকি ভালো লেগেছিলো, বাট আমার তো, আমি নিজে স্যাটিসফাই হইনি ওদের এরকম মেকআপ বা হেয়ার স্টাইলে, তো আমার মনে হচ্ছিলো আর একটু ভালো হতে পারে আর কি, মানে সময় দিলে তো সবই হয় বলো, এক একজনের অন্তত পার্টি মেকআপ করতে দেড় ঘন্টা তো দেওয়া উচিত এক একজনের কমপক্ষে। তো চলো এর ফাইনাল লুকটা আমরা দেখি। এনার ফাইনাল লুকটা ছিল অনেকটা এইরকম, আর এনার দিদির ফাইনাল লুকটা ছিল এরকম, মানে উনি অনেক বয়স্ক ছিলেন। আর এখন আমরা বাড়ি যাচ্ছি, খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দমদম থেকে ট্রেনে উঠেছি, আর একদম একদম এনার্জি ছিল না, তো সবাইকে টাটা করে দিচ্ছিলাম, আর ম্যাম আমি আর এটা ছিল মিঠু আন্টি। তো চলো সবাইকে টাটা।